টলিউডে এখন যে নায়ক নায়িকাদের দেখা যাচ্ছে তারা কিন্তু এক কথায় প্রত্যেকের হট ট্রপ, আর হবে নাই বা কেন, নাচে গানে আর অভিনয় তিনটেতেই মাতিয়ে রাখেন তারা। তাই তো তাদের এতটাই স্ট্রং ফ্যান বেস। টলিউডের দুই পপুলার নায়ক হলেন দীপ এবং অঙ্কুশ, দুজনেরই নিজস্ব একটা স্টাইল আছে, তা দিয়ে কাবু করে রাখেন তারা তাদের ফ্যান্স এবং ফলোয়ার্সদের। টলিউডে যদিও বা মনে হতে পারে কিন্তু একটা স্ট্রং কম্পিটিশন রয়েছে, তবে দীপ এবং অঙ্কুশকে দেখে কিন্তু সেটা বোঝার উপায় নেই। তার কারণ এদের দুজনের মধ্যে কিন্তু বেশ ফ্রেন্ডলি একটা ব্যাপার আছে। আর তাই তো দীপ প্রযোজিত আপকামিং ফিল্ম কিশমিশে কিন্তু অতিথি শিল্পী হিসাবে দেখা যাচ্ছে অঙ্কুশকে। শুটিং এর সময় বেশ ফ্রেন্ডলি ভাবেই দেখা গিয়েছে দীপ এবং অঙ্কুশকে। অঙ্কুশের তখন খুব শরীর খারাপ থাকা সত্ত্বেও তিনি কিন্তু মিস করেনি দেবের এই আহ্বান। আর তাই তো দেবের কথা রাখতে তিনি কিন্তু শুটিং ফ্লোরে হাজির ছিলেন, আর সেই জন্যই রুক্মিণী এবং দেব কিন্তু অঙ্কুশকে থ্যাঙ্কস জানাতেও ভোলেনি। তবে অঙ্কুশের মনে এতটাও হিংসে থাকতে পারে দেবকে নিয়ে সেটা তো ভাবার ঊর্ধ্বে, কিন্তু আমরা না, অঙ্কুশ নিজেই স্বীকার করে নিয়েছেন যে তিনি দেবকে হিংসে করেন। কিন্তু এমন কি করলেন দেব যে তাকে দেখে হিংসে হচ্ছে অঙ্কুশের, নিজেই জানিয়েছেন সোশ্যাল প্ল্যাটফর্মে। অ্যাকচুয়ালি অঙ্কুশ এবং দেব একে অপরের সঙ্গে দারুণ মজা করে। নানা সময়ই দেখতে পাওয়া যায় দেব কিন্তু মজার কমেন্ট করে বসেন অঙ্কুশের ছবিতে। এবার দেবকে নিয়ে মজার সুযোগ যখন এসেছে, সেটাই বা ছাড়েন কি করে অঙ্কুশ? তাই তো দেবকে দেখে হিংসের কথাটা তিনি জানিয়েই দিলেন, আর কারণটা জানালেন যেখানে তিনি পায়ে ব্যথা নিয়েও ছবির কাজ চালিয়ে যাচ্ছেন সেই সময় গোলন্দাজের সাফল্যকে টেস্ট করতে সোজা রুক্মিণীকে নিয়ে পাড়ি দিয়েছেন আইসল্যান্ডে দেব। আর এখানে বসে অঙ্কুশ করছেন দেবেরই আপকামিং ফিল্ম কিশমিশের ডাবিং। তাই তো ডাবিং এর সেই ছবিটা পোস্ট করেই অঙ্কুশ লিখেছেন, কেউ আইসল্যান্ডে মজা করছে আর কেউ কিশমিশের ডাবিং করছে, সঙ্গে হ্যাশট্যাগ দিয়েছেন হাইট অফ জেলাসি। সত্যি তো একটু পোড়া পোড়া গন্ধ কিন্তু পাওয়াই যাচ্ছে এই পোস্টটা থেকে। তবে অঙ্কুশও কিন্তু কিছু কম চান না, সময় সুযোগ পেলে তিনিও বেশ বেউ বেউতেই বেরিয়ে পড়ে। কিন্তু এবার আর হলো কই, ছবির কাজে দারুণ ব্যস্ত এখন অঙ্কুশ, আর তাই তো কলকাতাতে বসেই ঠান্ডার মজা নিচ্ছেন তিনি, সাথে পা নিয়ে পড়েছেন বেকায়দায়। আর এদিকে দেব কিন্তু রুক্মিণীর সাথে আইসল্যান্ডে ছুটিয়ে করছেন এনজয়, তাই তো একটু একটু হিংসে হয়, কি বলেন আপনারা? আপনাদের ভিডিওটি কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করে জানিয়ে দিন আমাদের চ্যানেল, এবং লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না জানো।